যদিও লুচি একটু ছোট ছোট হয় কিন্তু আমি একটু বড় করে বানিয়েছি, কারণ ঝটপট একসঙ্গে অনেকগুলো করলেই হয়ে যাবে আর ছোট ছোট বানাতে অনেকটাই সময় লাগবে। আজকে আমরা এখানে বসে খাবো, এখানে বসে বসেই খাবো। আর আমি আপনাদেরকে খাবারটা দেখিয়ে দিই। এই যে আমি খাসির মগজ ভুনা করলাম, এটা এটা দিয়ে এখন লুচি খাবো। তাই আমি হালকা পানির মধ্যে দিয়ে সবগুলো যে এইভাবে সাজিয়ে রেখেছিলাম এই সবগুলোতে কি সুন্দরভাবে কাজ বের হয়েছে। এখন আমি ছাদে যাব, যে পেঁয়াজগুলো লাগিয়ে আসবো। এই পেঁয়াজের এই যে গাছটা কত বড় হয়ে গেছে, এটার গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। এই পেঁয়াজের পাতাগুলো খেতে ভালো লাগে, ছাদে হলে যখন খুশি নিয়ে আসবো। এই পাতাগুলো তরকারির মধ্যে দিলে পেঁয়াজের পাতা খুবই তরকারিটা টেস্ট হয়। নিজের বাগানে থাকলে যখন খুশি নিয়ে আসলাম। এখন যাই এগুলো আমি লাগিয়ে আসি, টবে মাটিগুলো একটু আলগা করে দিব, দিয়ে গাছগুলো লাগিয়ে যাই। সারানো মাটি দিয়ে পানি দিয়ে রেখেছিলাম। এখন আমি সামান্য মাটি দিয়ে শিকড়গুলো একটু ঢেকে দেবো, আরো অন্য জায়গায় লাগিয়ে আসি। এখানে একটু ঝুরঝুর করে মাটি দিয়ে
মাটি তৈরি করে রেখেছি। এখানেও লাগানোর পর শিকড়গুলো একটু ঢেকে দিতে হবে।